সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার আধার গড়ে তুমি আলোর বাতি আসবে গহীন রাতি, আমার যখন ফোরাবে দিন আসবে গহীন রাতি, আমার আমার বলে যখন কাউকে পাব না সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনায়, তুমি থেকো সান্ত্বনায়, আখির আলো নিবে যেদিন মনে আলো দিয়ে আসবে না কেউ এ দু চোখে একটু আলো নিয়ে, আখির আলো নিবে যেদিন মনে আলো দিয়ে আসবে না কেউ এ দু চোখে একটু আলো নিয়ে, সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর বাতি আসবে গহীন রাতি, আমার যখন ফোরাবে দিন আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথি আসবে গহীন রাতি। উপস্থিত যোগ্যতম সভাপতি স্টেজে ওলামাই কেরাম অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় হলদিবাড়িবাসী রতুয়া মালদাবাসী, সর্বপ্রথম সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক, ঈদগাহ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করা, আপনাদের শীতের রাত্রিতে ধৈর্য ধরে বসার যে আল্লাহ তৌফিক দিয়েছেন সে আল্লাহর প্রশংসা করি মহাব্বতের সঙ্গে সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত, তাজদারে মাদানী, নবী কুল শিরোমণি, ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহাম্মদ, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, কোরআনুল কারীম সূরা আনফাল থেকে দুটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, হাদিসের নববি থেকে একটি হাদিসের টুকরো পাঠ করেছি, উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে কিছু কথা বলবো যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে এক বিষয় বা এক সাবজেক্ট কেন্দ্রিক কথা বলবো ইনশাআল্লাহ। তার আগে আপনাদের দুটি কথা মনে রাখতে বলছি। প্রথম, আমার যে নীতি সে নীতির উপরে কথা বলবো, যা আপনারা আমার সঙ্গে কথা বলবেন তো আমি আপনাদের কিছু জিজ্ঞাসা করব, উত্তর দেবেন, সবাই বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেছেন যে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংগাই ফুৎকার দিবেন,
গোটা পৃথিবী ভেঙে যাবে, পৃথিবীর যে মানচিত্র সেটা চেঞ্জ হয়ে যাবে, এবং সবাই বেহুশে মারা যাবে। দীর্ঘ ৪০ বছর সর্বশেষ যে মারা যাবে সে থাকবে অজ্ঞান হয়ে। এরপর আবার যখন মানুষেরা উঠবে কিয়ামতের মাঠে, মাহশরের মাঠে, মানুষের সেদিন চেহারা থাকবে ধুলুমলিন অবস্থা, তাদের পরনে কোনো জামা কাপড়, তাদের পায়ে কোনো স্যান্ডেল জুতা, তাদের মাথায় কোনো ছাতা কিছুই থাকবে না। বাচ্চা জন্মগ্রহণ করার দুই এক বছর পরে কেউ খাতনা দেন, কেউ ৬ মাস পরে দেন, কেউ ৫ বছর পর, সেই দিন কারো খাতনা করা থাকবে না। খাতনাহীন অবস্থায় মানুষেরা কিয়ামতের ময়দানে উঠবে। সেই ময়দানটার উপরে একটা সাবজেক্ট আপনাদের বলবো দুই মিনিট পর। মনে রাখবেন, সেই ময়দানে যে আপনি দাঁড়াবেন পৃথিবীর এই রকম স্বাভাবিক ময়দান নয়। ফর এক্সাম্পল দিচ্ছি, আপনি বোঝার চেষ্টা করুন, এই পুষ মাসের হাড্ডি কাঁপানো ঠান্ডা, আমাদের শেরশাবাদিয়া বাঙালি যারা তারা বলে যে মাওলানা শীতের দিন সকালকার রোদটা মিষ্টি লাগে, অনেকেই বলে শীতের দিন সকালকার রোদ মিষ্টি লাগে, কিন্তু কেউ খায় নাই, এমনিতে মিষ্টি লাগে। কেউ খেয়েছো যে টক না মিষ্টি? জি। তো কেউ বলবে না যে শীতের দিন সকালটা আমাকে খারাপ লাগে রোদ, এটা কেউ বলবে না। কিন্তু বলুন, গরমের দিনে গ্রীষ্মকালে কেউ কি রোদের বেলায় রোদে যেতে চাইবে? দিনের বেলা যাবে না। এটা লোক মসজিদে যায় নামাজ পড়তে, তার আবার মাথার উপরে ছাতা, বৃষ্টি নাই এমনিতেই, কেন বলুন তো? রোদের তাপ, রোদের উষ্ণতা, রোদের তাপ, মানুষের চান্দি গরম হয়ে যায়, সে তাপ থেকে বাঁচার জন্য ছাতা, গামছা, রুমাল মানুষেরা মাথায় দেয়, দেয় না? দেয়। আপনাকে বলতে গেলে অনেকক্ষণ লাগবে। সৌদি আরবের সাধারণ মানুষেরাও মাথায় রুমাল দেয়, যারা সাধারণ মানুষ ওদের মাথায় রুমাল দেখলে মনে করবে যে মাদ্রাসার হেড মুলবি মনে হয় আছে, কিন্তু না, সাধারণ মানুষ। কেন জানেন? এটা আজকের নীতি না, রসুলের যুগ থেকেই। তার কারণ মরুভূমিতে অনেক গরম, অনেক তাপ, এই যে চান্দিটাকে ঢেকে নিত তারা রুমাল বা গামছা দিয়ে। কিন্তু এখন আমি যে কথাটা আপনাদের জিজ্ঞাসা করবো এতগুলো কথা বলার পর, আজকে দুনিয়াতে আপনি রোদের তাপ সহ্য করতে পাচ্ছেন না, এখন যদি আপনাকে জিজ্ঞাসা করে উত্তর দেন তো দেখি যে আজকে পৃথিবী থেকে সূর্যটা কত উপরে আছে, আপনাদের কারো আইডিয়া আছে? বলুন, আছে কারো আইডিয়া? নাই। তাহলে আমাদের মাথার কত উপরে সূর্যটা আছে আমরা অনুমান করতে পারছি না, কত হাজার কিলোমিটার এত উপরে থাকার পরেও গরমের দিনে আমরা সূর্যের তাপ, রোদের তাপ সহ্য করতে পারি না। কিন্তু আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন এই সূর্যটা এত উপরে থাকবে না, কিয়ামতের দিন সূর্য এত উপরে থাকবে না, মানুষের মাথার ১ কিলোমিটার উপরে, মানুষের মাথার ১ কিলো উপরে, ১ মাইল উপরে, মানুষের মাথার উপরে সূর্য চলে আসবে। বলুন সুবহানাল্লাহ। এত উপরে থাকার পরেও যদি আপনি সূর্যের তাপ সহ্য করতে না পারেন, তো যেদিন ১ কিলো উপরে চলে আসবে সেদিন মানুষের দেহের কি অবস্থা হবে বলুন? আল্লাহর নবী বলেছেন মানুষের মগজগুলো গরম পানি যেমন টকবক করে ফুটে, মানুষের মগজগুলো ওই রকম টকবক করে ফুটতে ফুটতে মানুষের কান নাক চোখ দিয়ে গলে 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 পড়বে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলছেন সেদিন সূর্যের তাপের কারণে মানুষেরা ঘামতে থাকবে, এত তাপ, তাপের কারণে মানুষেরা ঘামতে থাকবে, কারো কারো ঘাম হবে গোড়ালো পর্যন্ত,
কারো কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কাউরে নাক পর্যন্ত ঘাম হবে, এত ঘামবে কেন? রাসূলুল্লাহ বলেছেন সূর্যের তাপের কারণে যার যেমন গুণা তেমন সে ঘামতে থাকবে, তার মগজগুলো পুড়বে। যে ময়দানে মানুষের দাঁড়িয়ে থাকবে রোদের তাপের কারণে, সূর্যের তাপের কারণে ময়দানটা তামা হয়ে যাবে। গরম তামা যতটা উত্তপ্ত হয় অতটা উত্তপ্ত হবে কিয়ামতের ময়দানের মাটি গুলো। কিয়ামতের ময়দানের গরম তামার মতন মাটিতে মানুষেরা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে, মনে করবেন গরম মাটিতে জুতা পিনে দাঁড়িয়ে থাকব। আল্লাহর নবী বলছেন পায়ে জুতা থাকবে না, শরীরে জামা থাকবে না, মাথায় ছাতা থাকবে না বন্ধুরে। অতএব কিয়ামতের দিন এত কঠিন, এত কঠিন, ওই দিনে মানুষদের উলঙ্গ করে উলঙ্গ হয়ে তাদের থাকতে হবে। সূর্যের তাপের কারণে মানুষেরা কিয়ামতের ময়দানে বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করবে। বন্ধু আমার, সেদিন পৃথিবীর কোন মানুষ সেদিন কেউ আপনাকে বাঁচাতে পারবে না, পারবে না, পারবে না। সেদিন নবী গুণেরা, সেদিন আম্বিয়ায়ে কেরাম নবী গুণেরা কিয়ামতের ময়দানে হাঁটু গেড়ে হাত তুলে বলবেন নাফসি ইয়া নাফসি নাফসি করো, নিজের বাঁচার কথা বলবে, আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। কিয়ামতের ময়দানে কেউ বাঁচাতে পারে না, পারবে না, পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেছেন মান যাল্লাযী ইয়াশফাউ, বলো বলো তোমাদের কে সুপারিশ করবে বলো? আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন পৃথিবীর লোকেরা তোমরা বলো কিয়ামতের ময়দানে তোমাদেরকে সুপারিশ করবে, কে তোমাদের বাঁচাবে বলো? সেদিন কেউ বাঁচাবে না, কেউ বাঁচাতে পারবে না, এরই নাম কিয়ামত। শুধু কিয়ামত এবং বাঁচার পথ, এটি বিষয়, কিয়ামত এবং বাঁচার পথ। বন্ধুরে আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন সূরা ইয়াসিরের ভিতরে আল্লাহ বলেছেন ওই কিয়ামতের ময়দানে যারা আল্লাহ মানত না, রসুলের তরিকায় জীবন গড়ত না, এক কথায় যারা মুজরিম জালেম কাফের ফুজ্জার, যারা কিয়ামতের ময়দানে নিজেকে সাধু ভাববে, নিজেকে ভালো মনে করবে, আর তারা ভালো মানুষের দলে কিয়ামতের ময়দানে দাঁড় হবে। যেহেতু রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের দিনে মানুষেরা দল দল গ্রুপ গ্রুপ হয়ে দাঁড় হবে, তো যারা নামাজ পড়ত না, যে মেয়েরা পর্দা করত না, ওরা ভালো লোকদের দলে দাঁড় হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ কিয়ামতের দিনে বলবেন হে মুজরিমের দলেরা, হে জালিমের দলেরা, কাফের ফুজ্জারেরা, তোমরা আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও, ভাগ হয়ে যাও, তোমরা আলাদা হয়ে যাও। আজকে তোমরা মুমিনদের সঙ্গে থাকতে পাবে না, পাবে না, পাবে না। কেন, কেন তোমরা আলাদা হবে কেন, তোমরা পৃথক হবে কেন? আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, আমি আল্লাহ তোমাদেরকে বলেছিলাম হে বানি আদমের ছেলে মেয়েরা, হেরে আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে লও, খবরদার দুনিয়াতে শয়তানের অনুসরণ করো না, পৃথিবীতে শয়তানের অনুকরণ করিও না, শয়তানের দলভুক্ত হইও না। ইন্নাহু লাকুম আদুবুম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কিন্তু দুনিয়াতে তোমরা আমি আল্লাহকে মানুনি শয়তানকে মেনেছ, শয়তানের অনুসরণ অনুকরণ করেছ, এর জন্য তোমাদেরকে জাহান্নাম দিতে হবে, এর জন্য তোমাদের আলাদা করা হবে। অতএব মুমিনদের দলে কিয়ামতের দিন থাকা যাবে না, যাবে না, যাবে না, এরই নাম কিয়ামত।
আমার আল্লাহ বলেন তোদের কিয়ামতের দিন অপমান করা হবে কেন? তোরা শুনেলি আমি তোদেরকে বলেছিলাম তোরা আমার ইবাদত কর, ওয়ানি বুদুনি তোরা আমি আল্লাহর ইবাদত কর, হাদা সিরাতুম মুস্তাকিম এটাই হলো আমার রাস্তা, এটাই হলো আমার রাস্তা, এটাই হলো হিদায়াতের রাস্তা, এটাই হলো জান্নাতের রাস্তা। কিন্তু দুনিয়াতে তোরা আমি আল্লাহ জান্নাতের রাস্তা দিয়েছিলাম সেই রাস্তা তোরা মানিস নি, এরই জন্য তোরা আজকে লাঞ্ছিত হবে বঞ্চিত হবে। শুধু তাই নয়, ইসলামকে নিয়ে তোমরা মতবিরোধ করতে করতে দলাদলি করতে করতে তোমরা ইসলামকে খণ্ড বিখণ্ড করে দিয়েছিল। ওয়ালা কদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসির আফালাম তাকুনু তাকিলান, ইসলামটাকে তোমরা ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিল বিভিন্ন দলের নাম দিয়ে মাঝহাবের নাম দিয়ে, এর জন্য তোমরা আজকে লাঞ্ছিত হবে বঞ্চিত হবে, আল্লাহর অপমানিত বান্দা হবে। অতএব কিয়ামতের দিন তোমরা কামিয়াব হতে পারো না, পারবে না। এখন ইসলামটাকে নিয়ে ভেঙে টুকরো 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 করে দিয়েছে আমাদের সমাজের কিছু লোকেরা। আপনারা একটু কথা বলবেন, ইসলামকে যদি ভেঙে টুকরো টুকরো করে দেন তাহলে ইসলামের লাভ হবে না ক্ষতি হবে? প্রচন্ড ক্ষতি হবে। একটা কথা মাঝখানে বলে নিচ্ছি, আমাকে মাফ করেন, আপনারা এদিকে শুনেন, ইসলামটা যদি দলাদলি করেন ভাগাভাগি করেন লস আছে এটা প্রমাণ করবো একটা যুক্তি দিয়ে। একটা সময় আমাদের দেশে মারামারি হতো, হতো না? আমি জোরে বলবো না আসতে বলবো, এই নিয়ে মারামারি হতো, হতো না? নামাজের পর মোনাজাত হাত তুলে করব না হাত ছেড়ে করব, এই নিয়ে মারামারি হতো, হতো কি হতো না? আমাদের মধ্যে দু তিন রকমের দল হতো কি না? তো এবার আপনাকে বলছি, এরকম রাস্তাতে মারামারি করছে দু দল, আমি নাম বলবো না, এক দল বলছে যে আমিন জোরে বলতে হবে, আরেক দল বলছে আমিন বলুন আপনার বলুন আসতে বলতে হবে, এই নিয়ে মারামারি করছে। আচ্ছা এই যে দু গ্রুপ মারামারি করছে, এরা কি অমুসলিম না দুই গ্রুপই মুসলমান? এরা কথা বলে না যে মুসলিম দুই গ্রুপই মুসলমান? এটা যদি গায়ের মুসলিম নন মুসলিম যদি এইদের মারামারিটা দেখে নাই তাহলে ইসলামের সৌন্দর্য বাড়লো না ক্ষতি হলো? ক্ষতি হলো। এবার দু গ্রুপ ঝগড়া করছে বলে আমি না আসতে কোজে না জোরে, এবার দু গ্রুপের কাছে মোটা মোটা লাঠি আছে, একদম পিঠে চাম ছিঁড়ি দিবে একদম। রাস্তাতে সাধারণ মানুষ যায়, যে যায় তাকেই জিজ্ঞাসা করে বল আমি না আসতে না জুড়ে। এখন দু গ্রুপের কাছে মোটা মোটা লাঠি, একটা লোক এসছে সাইকেল নিয়ে গো যায় না, ও লাঠি দেখে ভাই ভয়ে তাড়াতাড়ি নেমে গেছে, বলে সর্বনাশ যত খেপেছে, বলছে যে বল যারা আমিন আসতে বলে ওরা লাঠি নিয়ে বলছে বল নামাজে আমিন আসতে না জোরে, ও তখন বলছে নামাজে আমিন, বলে হ্যাঁ আমি আমি জোরে, যখনই বলে দিয়েছে জোরে, যারা আসতে বলে লাঠি দিয়ে পাড়া পাট বেরিয়ে দিয়েছে। শালা পাছা চুলকাতে চুলকাতে বলছে শালা নামাজ পড়ো মার খাচ্ছি বে, কাল থেকে নামাজ টামাজ পড়বো না। আচ্ছা আপনারা বলুন ভালো হলো না ক্ষতি হলো, একটু বলুন ক্ষতি হলো। এবার আরেকটা লোক আসছে ওই রাস্তা দিয়ে, ওকে ওই দল যারা আমি জোরে বলবো ওরা নাম সাইকেল থেকে বল নামাজে আমি জোরে না আসতে, আর বড় বড় লাঠি লিয়ে আছে। ও তখন মনে মনে বলছে উ তো জোরে বলে মার খেয়েছে, আমি আবার জোরে বলে মার খাবো? ই তখন বলছে আমিন আমিন জোরে, যেই বলে দিয়েছে জোরে তখন আসতেওয়ালারা পাড়াপাট বেরিয়ে দিয়েছে। শালা ইউ মার খেয়ে কইছে ভাই কাল থেকে নামাজ টামাজ পড়বো না, আর নামাজ পড়বো না, নামাজ পড়ে যদি মার খেয়েছে তাহলে আর নামাজ? এবার আর একটা লোক এসছে মাঝখানে, ও দেখছে যে শালা দুজনেই মার খেয়েছে, একে দুদিকের লোকের কোনো লাঠি লিয়েছে, বলছে বল নামাজ আমি জোরে না আসতে, এখন মনে মনে বলছে জোরে বললেও মার খাবো, শালা আসতে বললেও মার খাবে কি খাবে না? ওকে বলছে বল তুই নামাজে আমি আসতে না জুড়ে, ও তখন বলছে ভাই নামাজে আমিন, বলে হ্যাঁ আমি তো নামাজই করি না ভাই, বকার কেউ মারলো না? তখন বলছে আবে দেখ তোকে হাসাতে চাইনি, তোরা সালা নামাজ পড়েও মার খেয়েছিস আর আমি এত জিনিস চালু আমি নামাজ না পড়েও মার খেলাম না। এখন আমাদের সমাজে এই 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 তরিকেই চলছে, একটু আসতে হ্যাঁ না বলুন, ইসলামটাকে নিয়ে ভেঙে টুকরো টুকরো করে দিলাম আমরা।
তোমরা বুঝতে পারোনি এখনো, তোমরা মুসলমান, তোমার কালেমা এক, তোমার আল্লাহ এক, তোমার রসুল এক, তোমার সংবিধান এক, এইটা তোমরা বুঝোনি, কিন্তু অমুসলিমরা বুঝে গেছে। অমুসলিমরা তোমাদের বাবরি মসজিদ ভেঙেছে, ওরা প্রচার করে দেখেনি এটা হানাফি মসজিদ না আহলে হাদিস, ওরা দেখেছে মসজিদ মানেই আল্লাহর ঘর, মুসলমানের ঘর ভাঙো, ঠিক কিনা বলুন? ওরা তদন্ত করে দেখেনি যারা হানাফি না সাফি, ওরা মসজিদ পেয়েছে ভেঙেছে, কারণ মসজিদ কার ঘর? আসামে এনআরসি হচ্ছে আর সিএ হচ্ছে, আমি কিষানগঞ্জ লাইন মসজিদে বসে আছি, তখন কিষানগঞ্জে জালসা করি, তখন আমার গাড়ি ছিল না, ওই লাইন মসজিদ হলো দেওবন্দীদের মসজিদ, রাতে ওখানে এসে থাকি, ওই কিষানগঞ্জ লাইন মসজিদ জায়গাটার নাম, বেশ তাবলিগের ভাইরা থাকে, প্রায় রাত আমি থাকি। একদিন ইমাম সাহেব বলছে, ভাই আপ বলিয়ে তো আসাম কা হালাত বলিয়ে, আপ তো এনআরসি সিএ কে যে মামলা চল রা হ্যা না, ইসকে বারে মে কুছ বাতায়ে। তো আমি তখন দুঃখজনক ঘটনা, তখন এনআরসি আর সিএ রানিং চলছে বলছিলাম, তখন হুট করে একটা লোক বলছে, আরে ছোড় দো, ও সব লোক তো ওহাবি হে, ওরা কি ওহাবি, মানে ওরা মূর্খ, ওরা ওহাবি, আচ্ছা যাদেরকে ওহাবি বলা হচ্ছে ওরা কি মুসলমান নয়? জোরে বলুন একটু, বল, তোমার মাথায় গোবর আছে, তুমি এখন অব্দি চিনতে পারোনি এরা কালেমার ভাই। যদি কোনো মাসলাকে দ্বিমত থাকতে পারে, কিন্তু তার কালেমার আমার কালেমাতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আল্লাহ বলেন, কিয়ামতের দিন তোদের অপমান করা হবে, আলাদা করা হবে, কেন? জান্নাতীদের থেকে পৃথক করা হবে কেন? আল্লাহ কোরআনে বলছেন, ইসলামটাকে তোরা ভেঙে টুকরো টুকরো করেছিলে, দলাদুলি করেছিলে, এর জন্য তোদেরকে অপমান করা হবে। শুধু তাই নয়, ইসলাম হালিয়মা বিমা কুনতুম তাকফুরুন, আর তোরা আমি আল্লাহকে অস্বীকার করেছিলে, আমি আল্লাহর বিধানকে অস্বীকার করার কারণে তোরা জাহান্নামী হবে আজকে কিয়ামতের দিনে, তোরা নাকাম হবি, জান্নাত পাবি না। এবার মুজরিমেরা বেঈমানেরা কিয়ামতের ময়দানে বলবেন, আল্লাহ আমরা গুনাহ করিনি, মিথ্যা কথা বলবে যে আল্লাহ আমরা পাপ করিনি, আমরা গুনাহ করিনি, ও গো আল্লাহ আমরা গুনাহগার নই, আমরা গুনাহ করিনি, আল্লাহর সামনে এরা মিথ্যা কথা বলবে, কিয়ামতের ময়দানে তারা মিথ্যা কথা বলবে। এবার আল্লাহ তাবারক ওই সময় আল্লাহ মুখে মোহর মেরে দেবে, মুখকে সিলাই করে দেবে, দুটা ঠোঁটকে যদি সিলাই করে দেওয়া হয়, মুখের দ্বারা কোনো কথা বের হবে না, আল্লাহ তাদের মুখকে সিলাই করে দেবে, মোহর মেরে দিবে, মুখের দ্বারা কথা বলবে না। অতকাল্লি বোনা আই দেহে, তখন ওই গুণাগারদের হাত কথা বলবে, হাত তখন বলবে, আল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা, তোমার এই বান্দা আমি হাতের দ্বারা জুয়া খেলেছিল, সুদের টাকা নিয়েছিল, ঘুষের টাকা নিয়েছিল, এই হাত দিয়ে আল্লাহ তুমি বিচার করে দাও। মুখকে সিলাই করে দিবে, মানুষের হাত কথা বলবে, ওয়াতাশাহাদু আরদুলহ, এবং মানুষের পা তখন সাক্ষী দিবে, মুখ বন্ধ হাত কথা বলবে, হাতের পক্ষে পা সাক্ষী দিবে, পা বলবে, আল্লাহ তোমার হাত যা বলেছে সত্য কথা বলেছে, আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি তোমার হাত যা বলেছে সব ঠিক বলেছে, আল্লাহ আমার পা দিয়ে হেঁটে হেঁটে জুয়া খেলতে গেছিল, গান শুনতে গেছিল, আল্লাহ হারাম কাজে গেছিল, আল্লাহ তুমি বিচার করে দাও, কিয়ামতের দিন বাঁচার উপায় হবে না, এরই নাম কিয়ামত। এই কিয়ামতকে বলা হয়েছে কিয়ামত, এই কিয়ামতকে বলা হয় করিয়া, আল করিয়া তুমাল করিয়া, এই কিয়ামতকে বলা হয়েছে গসিয়া, হাল আতা কা হাদিসুল গসিয়া, এই কিয়ামতকে বলা হয়েছে আযিম, আনিন নাবাইল আযিম, এই কিয়ামতকে বলা হয়েছে হাক, আল হাক তুমাল হাক, এই কিয়ামতকেই বলা হয় মালিক ইয়াউমিদ্দিন।
একটা কেয়ামত কি আল্লাহ বার বার বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আল্লাহ বুঝিয়েছে, পেতে বেরলা সতর্ক হয়ে যাও, আল্লাহর কাছে তোদের আসতে হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে তোদের আসতে হবে, হিসাব দিতে হবে নয় বরং হিসাব দিতেই হবে, পালাবার উপায় নাই, এরই নাম কিয়ামত। পালাবার কোনো পথ নাই। আজকে হাই স্কুলে চলে যান, বাপনা মাদ্রাসায় চলে যান, সিনিয়র হেডমাস্টারকে বলেন মুই স্যার ছাত্র কটা, বলছি 1500। তো কটা এসছে আজকে একটু হাজিরা খাতা দেখি, দেখবেন যে 400 ছেলে আসে না। এরকম অনুপস্থিত হয় কি হয় না? মাদ্রাসায় যান, মালুপাড়া মাদ্রাসা। হাবিব স্যার কটা ছেলে আছে মাদ্রাসায় ভর্তি? বলে বেশি হলে মাত্র 100টা আছে। তো হাজিরা খাতা দিয়ে আজকে কটা এসছে? দেখছি যে 75টা এসছে, এখনো 25টা আসেনি। মানে প্রতিটি জায়গাতে গায়ের হাজির এক একটা আছে না? নাই আজকে জালসা গ্রামে সবাই এসছে না? কিছু গায়ের হাজির কিন্তু আল্লাহ বলছেন আমি এমন করে হাজির করব সেদিন কেউ বিহাই বাড়ি যেতে পাবে না, কেউ শ্বশুর বাড়ি যেতে পাবে না, সবাইকে আমি আল্লাহ এক জায়গায় জমা করব, এরই নাম কিয়ামত। সেদিন কেউ গায়ের হাজির হবে না। শুধু তাই নয় ভাইরা আমার, কান করে শুনলেন মায়েরা আমার, মানুষেরা জাহান্নাম কেন যাবে, কেন তাদেরকে জাহান্নাম দেওয়া হবে, এটা একটা কারণ আপনি মনে রাখবেন। আচ্ছা আপনাদের আপনি একটু দিকে তাকান, যদিও জাহান্নাম আলোচনা নয় শুধুমাত্র কেয়ামত এর উপরেই চলবো, তার আগে একটা কথা বলে নিচ্ছি তাহলে বুঝাতে পারবো। জান্নাত হবে বিল্ডিং ফ্ল্যাট, আপনি চাচলে যান ফ্ল্যাট দেখতে পাবেন, আপনি মালদা যান ফ্ল্যাট দেখতে পাবেন, শহরে গাজলে যান ফ্ল্যাট দেখতে পাবেন। তো জান্নাত হবে ফ্ল্যাট সিস্টেম বিল্ডিং, কথা বুঝতে পারছেন? এবার সবাই যখন জান্নাতে চলে যাবে, এবার আমি আমার ফ্ল্যাটে আছি, হিরি মুনিমুক্তা দিয়ে বানানো আছে, সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের ইট হবে স্বর্ণের, সুবহানাল্লাহ বলুন। এই জান্নাতে আমি আমার ফ্ল্যাটে আছি, এদিকে তাকান তাহলে বুঝাতে পারবেন। এমন সময় ইনারা স্টেজে 10টা লোক আছে, আমার এই বাপজি আমার জান্নাতের ফ্ল্যাটের সামনে দিয়ে হেঁটে যাবে, ওই রাস্তাতে ঢং ঢং করে হেঁটে যাবে, জান্নাতের কোনো চিন্তা ভাবনা নাই আছে? উনি আমাকে দেখে বলবেন আসসালামু আলাইকুম, আমি বলছি ওয়ালাইকুম আসসালাম, কাইফা হালু, কিয়া খবর বাপু, কি খবর গো? বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, একটু আসুন আমার জান্নাতে, একটু বসুন আমার ফ্ল্যাটে, একটু বসুন, উনি আমার ফ্ল্যাটে আসবেন, কোনো চিন্তা নাই। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আমাদের আহলে হাদিসের এটাই দুর্বল, কোথা কি বলতে হয় ওটাও জানে না। তো এবার আরেকটা লোক আমাদের দুজনাকে দেখবে যে জান্নাতে আছে, ইনি আমাদের সালাম দিয়ে বললেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ, একটু আসুন গল্প করবো, একটু বসুন। জান্নাত এরকম করে 8, 10, 15, 20, 100 জন লোক একটা জান্নাতের ফ্ল্যাটে বসে বসে গল্প করবে। আর গল্পর আরেকটা নাম হলো ফকির, নাকি? গল্পের আরেক নাম কি ফকির? মানে গল্প এমনই একটা জিনিস, গল্পতে মানুষের চিন্তা ভাবনাকে ডুবিয়ে দেয়, তাই না? এরা কথা বলে না, সব শেষ। সামসিতে দেখা হয়েছে 3 বন্ধুতে, 5 বছর পর, 5 বছর দেখা হয়নি। তো 5 বছর পর পেয়ে এমন গল্প ধরেছে, ওর টেন চলে গেছে, ওর হুঁশি হয়েছে না। এর নাম গল্প, এর নাম কি বললাম? মানে স্মরণ শক্তিকে চেঞ্জ করে দিতে পারে গল্প। তো জান্নাতিরা যখন গল্প করবে জান্নাতে, এটা কোরআনে দলিল দিব আপনাকে, গল্প করতে 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 বেখিয়াল এমন সময় আজকে মনে হয় প্রজেক্টর নাই, তো এমন সময় জান্নাতিদের সামনে একটা পর্দা, প্রজেক্টরের পর্দা দেখানো হবে, পর্দা পর্দা স্ক্রিনে কি দেখানো চলবে? স্ক্রিনে জাহান্নামটা দেখতে পাওয়া যাবে, মানে জান্নাতিদের সামনে কি দেখাবেন? জাহান্নাম। এবার আমরা জান্নাতিরা গল্প করতে করতে যখন জাহান্নাম দেখবো, থমকে যাবে, ভীতু সন্ত্রস্ত হয়ে যাবে, একদম ভয় স্তব্ধ হয়ে যাবে জাহান্নাম দেখার কারণে। এবার আমার দিকে তাকিয়ে থাকতে বলেছি, এবার একজন আরেকজনের দিকে এরকম করে তাকাবে, একজন আরেকজন খালি এরকম দেখবে, কেউ কিছু বলছে না, হঠাৎ করে একজন বলবে ভাই
ওদের কি চিনতে পারেন তারা কারা জাহান্নামে? তখন আরেকজন বলবে, চেনা চেনাই তো লাগছে, এরা কারা? হুট করে পেছন দিকে একজন বলবে, ওই যে ওই যে ওই যে ওটা ওই যে ওটা আমার ভাই, ওটা আমার ভাই, ওই যে ওই যে জাহান্নামে দেখতে পেলাম ওটা আমার ভাই, ওটা ভাই, ওই জাহান্নাম কেন 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 কেন? হুট করে আরেকজন বলবে, ওটা ওটা আমার ভাগ না, ওটা ভাতিজা, ওটা ভাইপু, ওটা চাচা, সে জাহান্নাম কেন কেন? আরেকজন বলবে, ওটা আমার বোন, বোন সে কেন জাহান্নাম গেল? কেন কিউ কেন কিউ জাহান্নাম কেন গেল? সবাই জান্নাতির একটাই প্রশ্ন করবে, কেন কেন কেন? কেউ তার কোনো উত্তর দিতে পারবে না। এমন সময় জাহান্নামের গেটে একটা ফেরেশতা আছে, দারোয়ান, গেটম্যান, পাহারাদার। ওই ফেরেশতাটার নাম হলো মালিক। সবাই বলুন, কি নাম বললাম? মালিক। এবার আমরা জান্নাতীরা বলবো, মালিক, ওটা আমার ভাই, এটা আমার বোন, ভাগনা ভাতিজা, কেন তারা জাহান্নাম গেল? তুমি তো দারোয়ান, গেটম্যান, তুমি তো সবই জানো, তুমি একটু বলো। জাহান্নামের গেটম্যান বলছে, আমাকে বলে কোনো লাভ হবে না, তোমরা আজকে জাহান্নামীদের সরাসরি তোমরা জান্নাত থেকে জিজ্ঞাসা করো, তারা জাহান্নাম থেকে তোমাদের কথা শুনে সরাসরি উত্তর দেবে। বলুন সুবহানাল্লাহ। এবার আমরা জান্নাতীরা জিজ্ঞাসা করব, ও জাহান্নামী বোনেরা, আমি যেভাবে বলছি এত সিচুয়েশন এত সুন্দর নয়, নিজের ভাই যদি জাহান্নামে দেখবেন তো কেমন লাগবে? এই রকম সিচুয়েশনের ভিতরে জান্নাতীরা বলবে, ভাই আমার, কেন কেন তুমি জাহান্নাম গেলে তুমি বলো, কিসের কারণে বোন তুমি জাহান্নাম গেলে বলো? কোরআনে সূরা মুদাসসির আল্লাহ জবাব দিয়েছেন, জাহান্নামীরা কেঁদে কেঁদে চারখানা কারণ বলবে, আমি চারটা কারণ বলবো না, একখানা কারণ বলার জন্য ঘটনাটা বললাম, চারটার মধ্যে একটা হলো, ওয়াকুননা নুকাদ্দিব বিয়াউমিদ্দিন, জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে, ও জান্নাতি ভাইরা, ও জান্নাতি মায়েরা, আমরা কেন জাহান্নামে গেলাম শুনে নাও, প্রথম কারণ হলো আমরা দুনিয়াতে নামাজ কায়েম করি নাই, আমরা প্রথম কারণ নামাজ পড়িনি, আমি এতগুলো কারণ বলবো না, তারা সর্বশেষ যে কারণটা বলবে, ওয়াকুননা নুকাদ্দিব বিয়াউমিদ্দিন, আমরা বিচারের দিন মানি নাই, কিয়ামতের দিনকে অস্বীকার করেছিলাম, পরকালকে মিথ্যা মনে করেছিলাম, এই পরকালকে অস্বীকার করার কারণে, আখেরাতকে মিথ্যা মনে করার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। অতএব মুমিনেরে, যারা আখেরাতকে ভুলে যাবে, কিয়ামতকে ভুলে যাবে রে, ওদের জাহান্নাম চলে যেতে হবে। জাহান্নাম যাওয়ার যত কারণ, তার মধ্যে একটা হলো আখেরাত ভুলে গেছিলাম, দুনিয়ায় উদাসীনতার জীবন গড়েছিলাম, এরই জন্য আল্লাহ আমাকে জাহান্নাম দিল। অতএব পৃথিবীর লোক, কেমন করে তুমি আখেরাত ভুলে গেলে বলো? এ দুনিয়া চিরস্থায়ী নয়, অতএব আখেরাত তোমার জন্য তৈরি হয়ে আছে, কেমন করে ভুললে বলো? এই দুনিয়ার প্রেমে তোমার বাপ পড়েছিল, সে কোথায়? তোমার বাপ পরকালে চলে গেছে। এই দুনিয়ার প্রেমে তোমার দাদু পড়েছিল, তোমার দাদু আখেরাত ভুলে দুনিয়ার প্রেমে পড়েছিল। কই তোমার দাদু? তোমার বাপ পরকাল ভুলে গেছিল, কই তোমার বাপ? অতএব তোমার দাদু পৃথিবী থেকে চলে গেছে পরকালে, তোমার বাপ এসেছিল, সেও পরকালে চলে গেছে, তোমাকেও যেতে হবে বন্ধুরে। অতএব আখেরাত থেকে পালাবার কারো মুরাদ নাই, অতএব সে আখেরাত কিয়ামতের দিনকে স্মরণ করে না, ভুললে চলবে না, চলবে না। কিয়ামত রেডি হয়েছে, পালাবার কোনো পথ নাই। আর আপনি দুনিয়ার প্রেমে পড়ে আছেন, আল্লাহর কসম এটা কোনো খারাপ কথা না, আমি আগেই বলে দিলাম, এটা কথা বলছি, একজন দার্শনিক বলেছেন, দার্শনিক কি কথা জানেন, বলছে দুনিয়া একটা রান্ডিখানার মেয়েদের মতন, এর চেয়ে জঘন্য কথা আর বলতে পারলাম না। দুনিয়াটা রান্ডিখানার মেয়েদের মতন,
আপনি বলবেন এত নোংরা কথা বললেন বলেছেন। শুনেন আমি আপনাকে বুঝাই, রান্ডিখানার মেয়েরা কোনো সম্পর্ক বুঝে না, বুঝে এরা কথা বলুন একটু বাবা, বুঝে না। যেমন এটা রান্ডিখানার মেয়ের কাছে টাকা নিয়ে গেছে আপনার দাদু, টাকা দিয়েছে আপনার দাদুর কাছে শুয়েছে, টাকা আনন্দ দিয়েছে, দেবে না? ওই মেয়েটার কাছে এবার আপনার বাপ গেছে, আপনার দাদু চলে গেছে, দাদুর জীবন শেষ, এবার আপনার বাপ টাকা নিয়ে ওই মেয়েটার কাছে গেছে যে আমাকে একটু সুখ দে। আপনার বাপের কাছ থেকে মেয়েটা টাকা নিবে রান্ডিখানার, আপনার বাপের কাছেও সে শুবে, শুবে কি শুবে না কথা বলুন। এবার আপনার বাপ মরে গেছে, এবার আপনি টাকা নিয়ে ওই মেয়েটার কাছে গিয়ে বলছে আমাকে একটু আনন্দ দাও, একটু সুখ দাও। আপনার কাছে টাকা নিয়ে আপনাকেও মেয়েটা সুখ দিবে রান্ডিখানার মেয়েরা, দেবে না? কোনো মেয়ে বলবে না রে খ্যাপা তোর দাদু এসেছিল, রে আমি তোর দাদি হলাম তুই পোতা হলি পালা, বলবে? এরা বলে না যে বলবে? বলবে না। কোনো রান্ডির মেয়ে বলবে না রান্ডিখানার মেয়েরা, এরে তোর বাপ এসেছিল আমার কাছে আমি তোর মা হলাম রে তুই পালা, এই কথাটা বলবে? তার মানে রান্ডিখানার মেয়েরা কোনো সম্পর্ক বুঝে না। বলে দুনিয়া রান্ডিখানার মেয়েদের মতন কেন? বলে দুনিয়া এমনই এক রান্ডিখানার মেয়ের মতন। তিনি উদাহরণ দিচ্ছেন দার্শনিক যে দুনিয়া মানুষের সম্পর্ক বুঝে, বুঝতে পারলেন? এই দুনিয়ার প্রেমে পড়েছিল আপনার দাদা দাদু, দুনিয়া করতে করতে আমার ভুলে গেছিল, মারা গেছে। আপনার বাপ এসেছিল, আপনার বাপ দুনিয়া করতে করতে পরকাল ভুলে গেছিল, দুনিয়া একবারও বলে নাই এ হতভাগা তোর বাপ আমার প্রেমে পড়ে দুনিয়া নষ্ট করেছে, পরকাল ধ্বংস করেছে, তুই কেন ফের আমার প্রেমে পড়লি, তুই যা আখেরাতের পথিক্ত হয়ে যা, এ কথা দুনিয়া কাউকে বলবে না। এবার আপনি এসেছেন, আপনি দুনিয়াতে টাকা ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি যশ খ্যাতি নিয়ে ব্যস্ত, দুনিয়া একবার বলবে না তোর বাবা আমাকে নিয়ে ব্যস্ত হয়েছিল, পরকাল ভুলে গেছিল, হতভাগা রে তুই কেন আমার প্রেমে পড়লি, রে তুই কেন পরকালকে ভুলে গেলি, এ কথা দুনিয়া কোনদিন মানুষকে বলে না। এজন্য একজন দার্শনিক বলছে দুনিয়া একটা রান্ডিখানার মেয়েদের মত কোন সম্পর্ক বুঝে না। এত দুনিয়াটা চেন সিস্টেম, পরকাল কেম তোমার জন্য তৈরি হয়ে আছে, এজন্য উর্দুতে বলছে এ দুনিয়া রহনে কে লিয়ে নহি হ্যায় বলকে জানি কে লিয়ে আনা হ্যায়, আগার রহনে কে লিয়ে আনা তো জগা হি নহি মিলতা। এই পৃথিবীতে কেউ থাকার জন্য আসেনি, স্টেশনে কেউ থাকার জন্য যাই না, বাস স্ট্যান্ডে কেউ বাস করতে যাই না, স্টেশনে এসেছে মানে কোথাও যাবে বা এলো, বাস স্ট্যান্ডে এসেছে মানে কোথাও যাবে বা এলো, এই জায়গাগুলোকে বলা হয় স্থানান্তরিত হওয়ার জায়গা। বন্ধু রে দুনিয়া একটা স্টেশনের মতো, এই দুনিয়াতে এসেছে কোন জায়গা থেকে, এই জায়গা থেকে আর এক জায়গায় চলে যেতে হবে, অতএব দুনিয়া থাকার জায়গা নয়। যেমন তোমার দাদু এসেছিল, যেমন তোমার বাবা এসেছিল, তেমনি তুমি এসেছ, তারা চলে গেছে তোমাকেও চলে যেতে হবে। সেজন্য কবি বলছে এই ধনমাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার, এই ধনমাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার, বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে, ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। অতএব বন্ধু রে আখেরাত অর্থাৎ কিয়ামতের দিন তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, একেই বলা হয় ইন্না ইলাইনা ইয়াবাহু সুম্মা ইন্না আলাইনা হিসাবাহু। সূরা নাবাতে আরেকটা আয়াত আছে, ওখানে আল্লাহ মৌলিকভাবে দুটি কারণ বলেছে জাহান্নাম যাওয়ার। তার প্রথম কারণ বলেছেন ইন্নাহুম কানুলা ইয়ারজুনা হিসাবা, যারা দুনিয়া আখেরাত ভুলে দুনিয়ার প্রেমে পড়েছিল রে, এই আখেরাত কিয়ামতের দিন হিসাবের দিনটা ভুলে যাওয়ার কারণে তারা জাহান্নাম যাবে। ওটে কেমন করে তুমি পরকাল ভুলে গেলে বন্ধু রে, তোমার কি বুঝে আসছে না? এক
একটা কথা তিনবার বলবো, মনে রাখবেন, খুব দামি কথা। আপনি ঘুমান এই দিকে, আপনি ঘুমান আমি ঘুমাই, আমি ঘুমাই আপনি ঘুমান, আপনি ঘুমান আমি ঘুমাই, তিনবার বলছি কথাটা। ঘুমিয়ে গেছেন, ঘুম ভাঙলে হবে সকাল, ঘুম না ভাঙলে হবে পরকাল। একটু হেনা বলুন। ঘুম ঘুমিয়ে গেলেন, ঘুম ভাঙলে হবে সকাল, ঘুম না ভাঙলেই হবে পরকাল। আরেকবার বলছি, ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলেই পরকাল। তাহলে বলুন এবার, আখেরাত কাছে না দূরে? খুব নিকটে, করিব, খুব কাছে। চোখ দুটো বন্ধ হয়ে ওই পারের জগৎটার নাম হলো আখেরাত। অতএব সেদিনটাকে কি করে ভুললে? তাহলে কেয়ামতের এই কঠিন দিনে আল্লাহ মানুষকে অপরাধী প্রমাণ করবেন কেমন করে? আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়েক দফায় কয়েকটি কথা বলছি, মনে রাখবেন। এক, ইয়াউমা নাদুরু কুল্লা উনাসিন বিইমাম। আল্লাহ বলেন, কিয়ামতের দিন আমি কাউকে একা ডাকব না, আমি তার নেতা সমেত আমি ডাকব, যে যাকে অনুসরণ করবে, যে যাকে মডেল হিসাবে গড়বে, আমি তার সঙ্গে তার বিচার করব। আমি একা বিচার করে জান্নাত দেব না, জাহান্নাম দেব না। এবার যারা রসুলকে মানবে তার বিচার হবে রসুলের সঙ্গে, যারা নবীকে ভালোবাসবে নবীকে মানবে ওর বিচার হবে নবীজির সঙ্গে। কারণ সূরা বনি ইসরাইল আল্লাহ বলে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমাম। কিয়ামতের দিন আমি আল্লাহ কাউকে একা একা বিচার করব না, বরং প্রত্যেকজন ব্যক্তিকে তার ইমাম, তার নেতা, তার আদর্শ, তার ইজিম সমেত আমি বিচার করব। অতএব দুনিয়ার লোক, নেতা আদর্শ নেতার ভান্তই কাছাকাছি হয়ে যাও, আদর্শ নেতার আদর্শ জীবন গড়, তাহলে তোমার বিচার হবে আদর্শবান নেতার সঙ্গে। আর যদি তুমি মডেল হিসাবে দুনিয়ার নোংরা লোকদেরকে গ্রহণ করা, তাদের সঙ্গে তোমার বিচার হবে। এখন কয়েকটা কথা বুঝেন, এদিকে তাকান, আমরা মুলবি মানুষ তো, আপনাদেরকে খুলে দেখিয়ে দিছি। এদিকে দেখেন, অনেকে দেখবেন চুল কাটছে, এগুলো একদম মেশিন দিয়ে কেটে একদম পাতলা করে রাখে, আর সামনে দিয়ে একদম বিরাট বড় বড় কাট আপনাদিকে আছে। এই ছেলেটাকে যদি জিজ্ঞাসা করি, আমি গালি দিব না। এই ছেলেটাকে যদি আমি জিজ্ঞাসা করি, এই তুমি এরকম করে চুল কেটেছো কেন? বলছে, কেন আপনি জানেন না, আমাদের ওই কি বলছে ঋত্বিক রোশন না, ও ওইরকম করে চুল কেটেছে, তার লিগে আমিও কেটেছি। তাহলে ওর আদর্শটা কে হলো? সবাই বলুন, ঋত্বিক রোশন হলো কেন না? এই তোর প্যান্টটা এরকম ছিঁড়া কেন রে? আপনাদেরকে ছিঁড়া প্যান্ট নাই? আল্লাহ, অনেকদিন পরে কথাটা মনে পড়লো, আবার রিপিট করছি, এ বছর কোথাও বলিনি। আজ থেকে 7-8 বছর আগে, তখন নতুন বক্তা, কাঞ্চনজঙ্ঘার ট্রেন ধরবো মালদাতে, আরেকটা বক্তা ছিল আমার সঙ্গে, তার নামটা বলবো না, এখনকার বাজারের ফেমাস বক্তা। তো 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, কাঞ্চন ধরে ওই সিল এই কুচবিহার দিয়ে যাবো, কাঞ্চন ধরবো, জালসা আছে। তো আল্লাহর কসম, কয়েকটা বেটি ছেলে এত নেকেক পোশাক পরেছে, কোনটা উঁচা কোনটা টেরা কোনটা বাঁকা সব বুঝা যাচ্ছে। আর তার সঙ্গে কয়েকটা বেটা ছেলে আছে, আর জিন্সের প্যান্ট এখানে ছিঁড়া, এখানে ছিঁড়া, এখানে ছিঁড়া, সালা এইখানে ছিঁড়া, ভিতরে গোডাউন দেখতে পাওয়া যায়। ওরকম প্যান্ট আপনারা দেখেছেন? আর হ্যাঁ না বলেন না রে বাবা, ভিতরে আন্ডারগ্রাউন্ড দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা এরকম প্যান্ট নয় দেখেননি? আল্লাহ, আমি ওই বন্ধু ছিল বক্তা, আর একটা ছিল, নামটা বললাম না। আমি বললাম, তখন নতুন তো, তখন এগুলো প্যান্ট নতুন, তখন এত অ্যাভেলেবেল ছিল না, এখন তো অ্যাভেলেবেল হয়ে গেছে। তখন আমি বললাম, আহারে কত গরিব, ছিঁড়া প্যান্ট পেয়েছে, সালা হার কাছে দিতে চাইছে, আমারটাই গুলোকে দিতাম ভাই। তখন আমাকে আমার ওই বক্তা বন্ধু বলছে, বন্ধু তো আবে তোর হুঁশ আছে ভাই, তোর যত টাকা আছে, তোর বাপের যত টাকা আছে, তার থেকে 14 ডবল টাকা ওর বাপের আছে, তুই ওকে গরিব বলছিস মানে? তখন বলছে, আরে খ্যাপা তো বুঝবি না, এই যুগে যার যত ছিঁড়া তার তত ডিজাইন, ঠিক না বলুন?
ডিজাইন হতে হতে প্যান্ট নামতে 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 পাছা দেখতে পাওয়া যায়, এরকম নাই আপনার দিকে? নাই ও তখন বলছে যত নিচে নামবা ছিঁড়বে তত ডিজাইন। তখন আমি বলছি শালা কখন ল্যাংটা হয়ে চলে আসবে, বলবে শালা এইটো ডিজাইন। এখন আপনাকে যদি বলি ছিঁড়া জিন্সের প্যান্ট পড়েছেন কেন, বলে কেন আমাদের মডেল সালমান খান ছিঁড়া প্যান্ট পরে স্টেজে এই কি বলছে বিভিন্ন টিভি শোতে যায়, টিভি শোতে যায় যায় না, ওকে দেখে দেখে সালমান। এবার আপনারা বলুন তাহলে আপনার আদর্শ কে হবে? সালমান খান। আমি বলি আব্দুর রহমান, ছাত্র যুগ থেকে লুঙ্গি ধরেছি, সে আমি যদি সৌদি আরব যেতে হয় চেষ্টা করো লুঙ্গি পুড়িয়ে যাও, দেখছি তারপর। তো শুনেন, আপনি যে বললেন যে আমি আমাদের সিনেমার নায়ককে দেখে দেখে সাজলাম, তো আল্লাহ বলছে যে যাকে মানবে যার আদর্শ তার সঙ্গে তার বিচার হবে। এখন আপনার আদর্শ যদি ওই কি বলছে সিনেমার নায়ক হয় তাহলে বিচার কার সঙ্গে হবে? নায়কের সঙ্গে হবে। আর তুমি জানো তারা কারা? ছি 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 ফু ফু থু ফেলাম তিনবার তার মুখে। এই যে মসজিদ ভেঙেছে, আমি নাম বলবো না, মানে বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ভাই স্বাধীনভাবে দেওয়া যায় না, আমার ফেসবুক বন্ধ করে দিয়েছে কোম্পানি, বুঝে লাইক করতে পারবে না। বলে কেন আপনি খুব বাড়াবাড়ি করে কথা বলছেন, আমাদের সংখ্যা গুরুতে লেগে দিয়েছে, আমার ফেসবুকে লাইক চলে না, এক মাস সাসপেন্ড করে দিয়েছে। এখন যে মসজিদ ভেঙে মন্দির করা হলো, এই এই মন্দিরে আমাদের মুসলমান আপনারা যাকে আদর্শ বলেন তারা পর্যন্ত টাকা দান করেছে, এ খবর আপনারা শুনেননি? শুনেননি আপনারা? মনে হয় মুসলমান নাম দিয়ে তারা মসজিদ বানানোর জন্য 5 কোটি টাকা দিয়েছে বলুন, নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার অনেক কথা বললাম আপনাদেরকে, তাহলে যদি আপনি রসুলের পদ্ধতিতে দুনিয়া গড়েন বিচার হবে রসুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, এজন্য আদর্শ ঠিক করে নাও। দ্বিতীয় প্রমাণ করবেন কেমন করে? আল্লাহ কোরআনে বলছেন অকুল্লা শাইইন আহসাইলাহু কিতাবা, আমি তোদের জীবনের সমস্ত কৃতকর্ম ভালো মন্দ সব কিছু লিখে লিখে রেখেছি বান্দা, কিতাব বানিয়ে রেখেছি বান্দা, কিয়ামতের দিন আল্লাহ আপনার আমলনামা আপনার জীবনের হিস্ট্রি আপনাকে এরকম তুলে দিয়ে বলবে ইকরা তুমি পড়ো, ইকরা তুমি পড়ো। আপনি যদি কোনোদিন স্কুলে না যান মাদ্রাসায় না যান তবু আপনি সেদিন পড়তে পারবেন, এমন ভাষাতে লেখা আছে কোন মানুষ পড়তে পারবে না এমন হতে পারে না, সারা পৃথিবীর মানুষ পড়তে পারবে। আপনার জীবনে ঘটে যাওয়া সমস্ত কিছু লেখা আছে, আল্লাহ কিতাবটা তুলে দিয়ে বলবে ইকরা তুমি পড়ো। এবার আপনি পড়তে থাকবেন আর বলবেন মালি হাদাল কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরা, জীবনের ছোট ছোট কথাও লেখা আছে বড় বড় কথাও লেখা আছে, কোনো টাইম বাদ দেওয়া হয় নাই। অতএব কিয়ামতের দিন আল্লাহ লিখিত ভাবে রেখেছেন সেটা দিয়ে প্রমাণ করো, অতএব সেদিন পালাবা আর উপায় রবে না। এবার আর একটা জিনিস বলছি, এদিকে দেখেন আমাদের সমাজে একটা বিরাট বড় রোগ আছে, কি বলুন জানেন? কোনো কিছু করছেন তো আপনারা কথা বলবেন, আমি বলছি ভাই এটা করা যাবে না, বুঝে না করা যাবে, আমি বললাম করবেন কেন, কোথায় আছে বলুন, বুঝে না আছে, বলে কোথায় আছে, ওদের কোনো দলিল নেই, দলিল একটাই আছে, ওই কিতাবের নাম কি জানেন? ওই কিতাবের নাম হলো অসুবিধা কি, যখন কিছু মানা করুন বলে বলছে করলে অসুবিধা কি, এই কিতাবটার নাম কি বললাম বলুন, সবাই বলুন, এরা বলছে না দেবো, আমি বলছি এটা করা যাবে না, না করবো, কেন করবেন, দলিল আছে, তখন বলে করলে অসুবিধাটা কি, এটি ওর দলিল। এই অসুবিধা কি মার্কার দলিল দুনিয়াতে এখনো আছে না একটু বলুন? এবার আপনাকে ওই অসুবিধাটা দেখাবো, এদিকে তাকান। আল্লাহ একটা লোককে বলবেন বিড়ি কেন খেয়েছিল বলো, কথা হাসবেন না, এই বিড়ি কেন খেয়েছিল তুমি, তো লোকটা বলবে আল্লাহ আমাদের গ্রামের সর্দার সাহেব খেয়েছিল, ওই লিগে আমি খেয়েছিলাম, ও আমাকে খেতে বলেছিল। এবার আল্লাহ সর্দারকে ডাকবে বিড়ি কেন খেতে বলেছিল, সর্দার বলবে আল্লাহ আমি জানি না, আমাদের গ্রামে মুলি সাহেব বলেছিল বিড়ি না খেলে কিছুই হবে না, বিড়ি খেলে কিছুই হবে না। তখন আল্লাহ বলে মুলি সাহেব তুমি বলো বিড়ি কেন খেতে বলেছিল, খালি শুনে বানিয়ে বলছি না, দলিল দিচ্ছি।
এবার মুনি সাহেব বলবে আল্লাহ আমি জানি না, আমার আমি যেখানে পড়েছিলাম হেড মুরবি বলেছিল বিড়ি খাওয়া মাকরুহ, আসে না একটু হ্যাঁ বলুন ওই দিকে খেতে বলেছিলাম। এবার আল্লাহ হেড মুরবি কে বলবে হেড মুরবি বিড়ি কেন মাকরুহ বলেছিলি বল, বলছে আমি জানি না আর বড় হবি বলেছিল যার পাকড়ি ছিল বাইশা পড়তো খালি আল খাল্লা, আল্লাহ বলছে এই তুই কেন পড়েছিলি, এই করে 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 সর্বশেষ যাকে দেখানো হবে তার নাম হলো আজাজিল শয়তান। কি নাম বললাম? আজাজিল। একদম জিরো থেকে শুরু হবে, উঠতে 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 পাপের হেডমাস্টারটার নাম হলো আজাজিল শয়তান। এবার আল্লাহ বলবেন খুব ভালো করে বুঝেন, আজাজিল তুই আমার কোটি কোটি বান্দা বান্দিদেরকে গুনাহগার করেছিলি কেন? এই বয়ান যদি বুঝতে না পারেন আল্লাহর কসম আপনাকে আর বুঝাতে পারবো না। এই এত সহজ করে বুঝিয়ে আজাজিল বলবেন আল্লাহ তুমি কি বলছো আল্লাহ, আমি মানুষকে গুনাহগার করেছি? বলে হ্যাঁ, সাক্ষী দিচ্ছে শত শত মানুষ। আজাজিলের জবাবটা শুনেন এবার কি চালাক, আল্লাহ আল্লাহ আমি যেদেরকে বলেছিলাম নামাজ পড়িও না সুদ খাও বিড়ি খাও আমি কোনো কিতাব দিয়েছিলাম এদেরকে এগুলো মারার জন্য? আপনারা বলুন আজাজিলের কোনো কিতাব আছে? না। আপনারা সবাই বলুন আছে? তো না। আল্লাহ বললেন না তোর তো কোনো কিতাব ছিল না যে এগুলো করাতে হবে এটা করতে হবে না, আজাজিলের কোনো কিতাব? কে বলছে নাই কিতাব আছে তার নাম অসুবিধা কি? জি না, তা আজাজিলের নির্দিষ্ট কোনো কিতাব নাই। এবার আজাজিল আবার আল্লাহকে বলবেন কি চালাক, দেখেন বিপদ কত কঠিন। আল্লাহ আমার তো কোনো নবীও ছিল না। আচ্ছা আজাজিলের তরফ থেকে কোনো নবী পৃথিবীতে এসেছে? এরা বলুন একটু ভাই বলুন বলুন না। এবার আজাজিল বলবে আল্লাহ অপরাধী প্রমাণ করবে কি করে কিয়ামতের দিন? আজাজিল বলবেন আল্লাহ তুমি তোমাকে মানার জন্য দিয়েছিলে কোরআন। সকলে জুড়ে বলুন কি কোরআন, কোরআন কার কালাম? আল্লাহ দিয়েছেন মানার জন্য, ঠিক না? এবার আজাজিল বলবে আল্লাহ তুমি পৃথিবীর লোককে মানার জন্য দিয়েছিলে কোরআন, আর আদর্শ রূপে দিয়েছিলা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তোমার কিতাব ছিল তোমার নবী ছিল, এরপরেও তোমাকে মানে না, তোমার নবীকে মানে না, আর আমার কোনো কিতাব ছিল না কোনো নবী ছিল না, এরপরও আমাকে মেনেছে, তো আমার কি দোষ তুমি বলো? মুসলমান কিয়ামতের দিন পালাবার উপায় রবে না, একদম গোড়া থেকে তুলে তুলে আল্লাহ জাহান্নাম দেবে, ওতে হুঁশিয়ার হয়ে যাও, কার দোহাই দিয়ে সেদিন বাঁচা যাবে না, এরই নাম কিয়ামত। কোন উপায় নাই, আপনি খালি বুঝার চেষ্টা করুন। এরপরে আপনাকে চলে নিয়ে যায় এক লম্বা সফরে, সেটা কি আল্লাহ বাঁচার কি কোনো পথ নাই? বাঁচার কি কোনো পথ নাই? আল্লাহ বলছেন নবীজি বলেছেন বাঁচার পথ আছে, বাঁচার পথ এখনো আছে। এতক্ষণ শুধু এই দিকটা বললাম, তবে যে কোনো বক্তব্যের একদিক শুনে পালাতে হয় না, অপোজিটটা যদি না শুনেন একদিকের অপোজিটে আরেকটা কিছু আছে ওটা শুনতে হবে। এতক্ষণ শুধু বিচারের কঠিনতায় দেখলাম গহীনতা, এবার বাঁচার কি কোনো পথ নাই? আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন যেদিন সূর্য নিকটে চলে আসবে মানুষেরা ঘামবে আর মাগজগুলো টকবক করবে, বাঁচার পথ সেদিন আছে। ওই কিয়ামতের দিন আল্লাহর নবী বললেন একটা ছায়া থাকবে, ওই ছায়াটা হলো আল্লাহর আরশের ছায়া, রহমতের ছায়া, বরকতের ছায়া। আল্লাহর নবী বললেন ওই ছায়াতে আল্লাহ সাত শ্রেণী মানুষকে আল্লাহ স্থান দেবে, সাত প্রকার মানুষকে আল্লাহ কিয়ামতের দিন স্থান দেবে। সূর্য যতই নিচে আসুক না কেন ওদের কোনো চিন্তা রবে রবে না, ওকে বাঁচার জন্য সাতখানা আমল করে না।
একটু সময় নিব, একটু একটু বলবো, বোঝার চেষ্টা করেন। বহুদিন হাদিস শুনেছেন, এটা বুখারীতে 660 নম্বর হাদিস, আমি আবার দলিল দিয়ে দিলাম। এবার হাদিসটা শুনেন আপনি আমার কাছ থেকে, আমার মতন। আল্লাহর নবী বলেন, প্রথম নম্বর ইমামুন আদিল নেই পরায়ণ নেতা, আমানতদার নেতা নেই পরায়ণ বিচারক, আমানতদার নেতা যে লোকটা গরিবকে ভালোবাসবে, এতিমকে ভালোবাসবে, গরিবের মাল ঠিক বুঝিয়ে দেবে, কোনো রকম খেয়ানাত করবে না, যে বিচারক কোনো রকম কারো উপরে জুলুম করে না, এরকম বিচার কারণেওয়ালা, এইরকম আমানতদার নেতাকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা রবে না। এখন আপনারা বলুন ভাই, সবাই বলবেন কথা, এখন আমাদের দেশে আদর্শ আমানতদার নেতা আছে? আপনার দিকে মনে হয় আছে? সব চোরের দল লুটপাট করে বেড়াচ্ছে। আছে আছে আছে, সেদিন একটা পেপার পড়ছিলাম, বুঝলেন, পেপার, আমরা রাস্তাঘাটে পড়ি, আসামে একটা পেপার পড়ছিলাম, ট্রেনে বসে বসে পড়ছিলাম, তো লিখে দিয়েছে আমাদের আসামি ভাষায় এক নেতার ব্যাপারে, বলছে যে আমাদের, আমি এলাকার নাম বলবো না, আমাদের এলাকার নেতা গরিবের পায়খানা খেয়ে নিয়েছে। কি খেয়েছে? আসলে পায়খানা খাই নাই, মোদিবাবু পায়খানা ঘর দিয়েছে, ওইটা খেয়ে নিয়েছে। কি লেগেছে কাগজে? আমাদের নেতা কি খেয়েছে? গরিবের পায়খানা খেয়ে নিয়েছে। আসলেই কথাটা ঠিকই লেগেছে, ঠিকই না? এখন গরিবকে সরকার পায়খানা ঘর দিচ্ছে গো, সে জায়গা তো দুর্নীতি করছে, করছে না গো? তাহলে পায়খানা খায়নি তো কি খেয়েছো? জি আস্তে আস্তে আস্তে, অত দূর যাওয়া যাবে না, থামেন একটু থামেন। আমাদের এই কথাগুলো আপনার কাজে লাগবে বলে আমার বিশ্বাস। উমর বিন আব্দুল আজিজ মেম্বার উঠেছেন খুতবা দেওয়ার জন্য, জুমার জুমার খুতবা দিবেন, মেম্বার উঠেছে, কথাগুলো বুঝতে পারছেন তো? আচ্ছা, আপনারা বুঝতে পারছেন আমার কথা? মেম্বার উঠেছেন জুমার দিন খুতবা দিবেন, তো তার পাঞ্জাবিটা একটু লম্বা, পাঞ্জাবিটা একটু লম্বা, মানে সবাই সরকারি কাপড় পেয়েছে দু হাত, তো উমর বিন আব্দুল আজিজের চার হাত, তো সরকার, তো যখন লম্বা পাঞ্জাবি পরে খুতবা দেওয়ার লেগে দাঁড়িয়েছে মসজিদের থেকে সামনে থেকে, বলছে মেম্বার খুতবা পরে দিবেন, আগে প্রশ্নের উত্তর দেন, পাঞ্জাবি লম্বা কেন ওইটা বলুন, আপনি দু হাত পেয়েছেন, আমরা দু হাত পেয়েছি, তো আপনারটা চার হাত কেন, ওইটা জবাব দেন। সুবহানাল্লাহ, বলবেন না? তোমার বিন আব্দুল আজিজ বলছে এই প্রশ্নের উত্তর আমি দিব না, কে দিবে? আমার ছেলে দিবে। ছেলে জুমাতে দাঁড়িয়ে বললো, জুমার লোকেরা, তোমরা আমার বাপকে খারাপ বাপ যদি চুরি করেছে মনে হয় চার হাত করেছে, না, আমার বাপ পেয়েছে দু হাত, আমি পেয়েছি দু গজ, তা আমার দু গজ আমার বাপকে দিয়ে বলেছি, আব্বা আপনি চার হাত পড়েলেন, এরপরে যখন পাবো তখন আমি লম্বা করে এখানে পড়ে দেবো, ওই দিকে চার হাত চাইছে, তোমরা কিছু মনে করিও না। এখন আপনার এলাকার নেতা, আমি নাম বলবো না, আমি কাউকে চিনি না, আমি রাজনীতি করতে আসিনি, এখন আমাদের দেশের নেতারা, আমি আমার দেশের কথা বলছি, আমার দেশের নেতারা মোটর সাইকেলে তেল ভরার টাকা নাই, ভোটে জিতে যখন বাড়িতে তিনটা BMW চলছে, নেতাকে এখন জিজ্ঞাসা করে, তো তেল ভরার গাড়ি ছিল না, তিনটা বোলেরো কি করে হলো বল, বলতে পারবে? বলুন, বলতে পারবে? আর আপনি খালি একবার খালি প্রশ্ন করে দেখেন, CBI লাগিয়ে দিবে আপনার পেছনে, তার মানে সব চুরি করেছে, কি করেছে বলুন? চুরি করেছে, খেয়ানতি করেছে জনগণের। ইতিহাস দেখলে দেখতে পাবেন আগে কারো বড় লোকের রাজা বাদশাদের ছেলেরা রাজনীতি করেছে তো গরিব হতো, গরিব হতো না, জনগণকে বিলি করে করে ফকির হতো, আর এখনকার গরিবেরা রাজনীতি করে করে, সবাই বলুন, বড় লোক হচ্ছে, তার মানে ডালমে কুচ কালা হে, বন্ধুরে আমার আমানত থাকবে না, তো আল্লাহর নবী বললে যে নেতা আমানতের সঙ্গে বিচার করবে, গরিবকে ঠকাবে না, এই নেতাকে কিয়ামতের ময়দান যতই জটিল হোক না কেন আল্লাহ তাকে আরশের নিচে স্থান দেবে, ওর কোনো চিন্তা রবে না, রবে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকটা বলি, দু নম্বরটা বলছে, এখন ইনভার্টার, জেনারেটর, তারপরে লাইন,
একটা সময় আমাদের বাড়িতে দোয়াত ছিল, আপনারা দোয়াত বুঝেন কিনা, দোয়াত দোয়াত চেরা, আমাদের দেশে গ্রাম অঞ্চলে দোয়াত বলে, মানে একটা কাচের বোতলে কেরোসিন দিয়ে ঠিপিটা ফুটো করে একটা তেনা ন্যাকড়া দিয়ে বলতে, জি ঠিক বলেছেন। তা হাজরত উমর এরা দোয়াত একটা লণ্ঠন একটা চেরাগ জ্বালিয়েছে কেরোসিন তেল দিয়ে, চর্বিতে তেল দিয়ে দিয়েছে, এবার জ্বলছে, উমার খাতা কলম নিয়ে বসেছে, এদিকে দেখেন এদিকে দেখেন আপনার কোনো কাজে লাগবে, এরকম হিসাব করছে। তাহলে তিনি গভর্নর, দেশের সরকার প্রধান, হিসাব করছে গরিবের মাল, বাইতুল মাল, ইতিমদের মাল, সরকারি সই সম্পত্তি, আর সামনে যে তেলটা পড়ছে এটাও কিন্তু সরকারের টাকার তেল, কথা বুঝতে পারছেন? এমন সময় একটা লোক উমারের দরজায় এসে বলছে, আমিরুল মুমিনিন বাড়িতে আছেন? কে? কইছে, আমি একটা বিদেশি মেহমান। তো এত রাতে এসেছেন কেন আপনি? সরকারি কোনো কাজ কথা না? কেন? এমনি এলাম, দেখা পড়লো, সে আপনি অনুমতি দেন, কথা যদি 19-20 হয়তো ভুল হবে। আমিরুল মুমিনিন উমার অনুমতি দিলেন, রাতের বেলায় লণ্ঠন জ্বলছে সরকারের টাকা, আর হিসাব করছে সরকারের। লোকটা যেই ঢুকে উমারের সামনে এসেছে, হাজরা তোমার ওই আগুনটা চেরাকটা ফুদি নিভি অন্ধকার করে দিল। এখন বাড়িতে কুটুম আইলে লাইট জ্বলবে না নিভবে? জ্বলবে, এটা সম্মান। আর যদি টুক করে নিভিয়ে দেন তাহলে এটা কি হবে? অসম্মান। লোকটা দাঁড়ে বসতে পারল না, দাঁড়িয়ে বলতে লাগলো, আমিরুল মুমিনিন আপনার ব্যাপারে অনেক কথা শুনেছিলাম, কিন্তু আপনার আজকের ব্যবহারে খুশি হতে পারলাম না। আমি মেহমান, এসেছি চেরাক জ্বলবে লণ্ঠন জ্বলবে, তা না করে আমাকে দেখে আপনি লণ্ঠন নিমিয়ে দিলেন কেন? আমিরুল মুমিনিন কেমন নেতা, আদর্শবান রসুলের জামানার নেতা, তোমার বললে বন্ধুরে আগে জিজ্ঞাসা করেছিলাম তুমি কেন এসেছ বলো, তুমি বলেছ এমনি গল্প করার জন্য, তাহলে আমার উত্তরটা শুনে নাও। আমার সামনে যে তেল পড়ছিল এটা সরকারের তেল, আমি যে হিসাব করছিলাম এটাও সরকারি হিসাব, আমি উমার সরকারের তেল পুড়িয়ে কারো সঙ্গে গল্প করে সময় নষ্ট করতে পারব না। আমি যদি জনগণের তেল পুড়িয়ে পুড়িয়ে গল্প করি, আল্লাহর কাছে আমি খেয়ানতকারী বলে দাঁড় হব, অতএব এত বড় পাপ আমার করা হবে না। একে বলে আদর্শবান নেতা, রসুলের যুগের নেতা, কেমন রসুলের বানানো নেতা। এই জন্য নবী বলেন, যারা আদর্শবান নেতা হবে।